জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী দীপুমনির ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলোর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনা রশিদ সব ধরনের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর জানিয়েছেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান, স্নাতক পাস, স্নাতকোত্তর সহ বিভিন্ন পরীক্ষা চলছিল। বেলা সোয়া 2টায় অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমনি জানান, পবিত্র ঈদ উল ফিতরের পরে 24 মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে 17ই মে আবাসিক হলগুলো খুলবে, তবে হলে ওঠার আগেই আবাসিক শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা নিতে হবে, আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল সেই সিদ্ধান্ত বাতিল হবে, অবশ্যই অনলাইনে ক্লাস চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট নিউজগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।